হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন আফটারনুন আর আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। আজকে কি জানো, আজকে এই দেখো কালী পূজার জন্য লাগানো হচ্ছে টুনি। এখনো কালী পূজা অনেকটা দিন বাকি আছে, বাট আজকে থেকে আমাদের টুনি লাগানো হয়ে যাচ্ছে। সবগুলো আজকে হবে না, কিছু কিছু আজকে শুরু হয়ে গেছে। কি ও বলছে আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, তো লাগানো চলছে। এই দেখো আমি হেল্প করছি, এটা আমি কেটে কেটে দিচ্ছি, আর এই দেখো লাগানো চলছে। আমরা সবাই হেল্প করছি, আর গুন্ডু মানে মান এখন তবলা বাজাচ্ছে। ওর স্যার এসেছেন, তাই ও এখানে নেই। ও আসলে তো আর একদম পুরো জমে যাবে ব্যাপার না বাবা। তাই এখন লাগানো চলছে অনেক অনেক টুনি, বুঝেছো? নতুন কিনেও আনা হয়েছে, পুরনো অনেক আছে। তো দেখা যাক পুরনো গুলো কতটুক কাজ করে। চিৎকার দেবে ভাই, বলছে ভাই আসলে কি করবে ভাই, চিৎকার দেবে। তো ওইটাই যে পুরোনো গুলো লাগানো হচ্ছে, নতুন গুলো লাগানো হবে, আরো কিছু আজকে আসবে। অনলাইন অর্ডার দেওয়া হয়েছে, কিছু এসে গেছে, আর কিছু তো কালী পুজোর ঘর সাজানো স্টার্ট হয়ে গেছে। আজকে যদি ঠিকঠাক হয় তো সন্ধ্যার সময় জ্বালাবো, তখন তোমাদেরকে দেখাবো। তাই আমি ভিডিওটা এখন তো শুরু করলাম, তোমাকে দেখাই পুজো সাজুগুজো চলছে যে। হ্যাঁ হ্যাঁ, তো ঠাকুর হাতে দেখাচ্ছি, নতুনগুলো দেখাবো আর পুরনগুলো দেখাবো, লাগানোটা দেখাচ্ছি। তো দেখো টুনি তো লাগানো হয়েছে, ঘরেও পুরনো আছে, নতুন এসেছে, আজকে আরও আসবে, হবে না আরও আনতে হবে। দেখো সবাই মিলে যাচ্ছেন টুনি আনতে, আমি ব্যাক ক্যামেরা করে দিই, তোমরা দেখতে পাবে। এই দেখো দেখেছো, মান, মিঠি, বন্নি, বাবা, আমার হাজবেন্ড, ওই আমাদের অপোজিটে একটা নতুন টুনির দোকান খুলেছে, তো ওইটা থেকে টুনি আনবে। এবার আমাদের টুনির মেলা, বুঝেছো? তোমাদেরকে তো দেখানো হয়নি, পুরোনোগুলো চলো একবার দেখিয়ে দিই। আর এখন তো নতুন আরও আসছে, আর যেগুলো নতুন এসেছে ওইগুলোও দেখাই, আরও আসবে ওইগুলো দেখাবো। নতুন এবার টুনির মেলা এরকম লেগেছে, দেখেছো? শুধু একটা রাউন্ড লাগানো হয়েছে, আরও কী কী ডিজাইন করবে জানি না, দেখা যাক কী হয়। এগুলো হলো দেখো পুরোনো টুনি, এগুলো চেক করে রাখা হয়েছে যে জ্বলছে। প্যাকেটে দেখো, এখানে একটা প্যাকেট আছে, এই প্যাকেটও আরও অনেকগুলা, তো ওইগুলো চেক করতে হবে কতটা ভালো আছে। এক কার্টুনেও আছে, ওইগুলো চেক করা হয়নি, নামানো হয়নি, দেখা যাবে যদি লাগে। এতগুলো লাগবে না, নতুনও এতগুলো আসছে, পুরোনো এতগুলো লাগবে না। তো এগুলো সব দেখা যাক কতগুলো লাগে, লাগানো হবে। তো দেখেছো পুরোনো কতগুলো টুনি রয়েছে, কিছু তার মধ্যে হয়তো ভালো থাকবে না, অনেক বছর পুরোনো এগুলো, আর একটা তো লাগানো হয়েছে এখন দেখেছো, আর নতুনগুলো দেখাবো। তো স্নান করে নি, স্নান টান হয়নি, মেয়ে তারপর মানুষ সবাই গিয়েছে টুনি আনতে, তার মধ্যে স্নানটা করিনি, তারপর মেয়েকে স্নান, তো মেয়েরও স্নান হয়নি। তো তারপর তোমাদেরকে নতুনগুলো দেখাবো, আর এখনও আসবে আরও, এখন আরও আনতে গিয়েছেন, সব একসাথে হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, তো সবগুলো এসে যাক, আজকে যেগুলো আসবে ও অনলাইন, তারপর আগের যেগুলো এসে গেছে এখন আনতে গিয়েছেন, ওগুলো সব একসাথে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো স্নানটা করে নি, অনেকটা বেলা হয়ে গেছে, দেখো ওইটা বন্ধ করি, বারোটা দশ বাজে এটা বন্ধ করি, এখন একটা বেজে যাচ্ছে, একটার উপরেই, বুঝেছো? তো স্নান করে নি। তো দেখো তোমাদেরকে বলেছিলাম আজকে আরও টুনি আসবে, তোমাদেরকে দেখাবো। তো আমি যখন স্নান করে মেয়েকে খাওয়াতে বসেছিলাম, তখন টুনি এসেছে, আর আমার হাজবেন্ড লাগিয়ে নিয়েছে। এই দেখো এই এইটা অনলাইন এসেছে, পুরো একটা সেট দেখিয়ে দিই দাদা, হাতে বউ পুরো সেট, পুরো প্রদীপ বলেছিলাম যে দেখো প্রদীপের মধ্যে টুনিগুলো দেখো, আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিই। আর ওই যে ওই দোকান থেকে আরও নিয়ে আসা হয়েছে ওইগুলোও দেখিয়ে দেবো, আর পিঙ্ক যে আগে এসেছিলো অনলাইন ওইটা দেখিয়ে দেবো, আর পুরোনোগুলো তো তোমাদেরকে দেখিয়েছি, আর কিছু তো লাগানো হয়েছে। এই যে দেখো নিচে রাত্রেবেলা দেখতে সুন্দর হবে লাইটিংয়ে, তখন তোমাদেরকে দেখাবো লাইটিংয়ে,
এখন ব্যাক ক্যামেরা করে একবার দেখিয়ে দিই, তারপর ওইগুলো দেখিয়ে তোমাকে ঘুম পাতিয়ে দেবো আর সন্ধ্যার পর তোমাদেরকে দেখাবো। টুনি কেমন লাগছে দেখতে? বাবা ধরে না, এই দেখো টুনিগুলো দেখেছো? প্রদীপ টুনি যে বলেছিলাম ব্যাঙ্গালোরে আমাদের প্রদীপ টুনি ছিল, বাট এরকম ছিল না, এটা পুরো প্রদীপের মতো ছোটো 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 ছিল, এরকম না, এটা দেখো অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ বাবা, এটা এলইডি লাইট এইটা, তারপর পিঙ্ক যেগুলো এসেছে অনলাইন এগুলো সব এলইডি। আসছে, বাহ কি সুন্দর, মেয়ে বলছে কি সুন্দর, ওরা বলতে পারে না, হ্যাঁ বিউটিফুল বলো, বিউটিফুল। এই দেখো দেখেছো, এই যে লাইটিং এ বেশি বোঝাও যাবে আর ভালোও লাগবে। আর এগুলো তো লাগানো, আমি তোমাদেরকে দেখিয়েছি আগে, দাঁড়াও বাবা বলো নাকি। হ্যাঁ মেয়ে দেখাচ্ছে, দেখো বাও বলছে, মেয়ে শিখে নিয়েছে গো কথা বলতে, বলছে বাও সুন্দর। তো এখন তোমাদেরকে দেখিয়ে দিই যেগুলো দেখানো হয়নি ওগুলো দেখিয়ে দিই। তো প্রথমে দেখিয়ে দিই এইটা দেখো অনলাইন এসেছে, দেখেছো টুনি কি সুন্দর টুনিগুলো, এটা পুরো স্টার স্টার, ভয় লাগে খুলতে যে নষ্ট হয়ে যায়। হ্যাঁ দাঁড়াও দেখাবে দেখাবে, দেখেছো এইটা এসেছে, এটা তিনটা সেট এসেছে, ওই ওই একটা খুলতে লাগবে না তুমি, ও দেখাবে তুমি দেখিয়ে দেবে, এমনিতে খুলতে লাগবে না, এমনিতে বাস করে সামনে নিয়ে আসো, নষ্ট হয়ে যাবে বাবা। এই দেখো ও দেখাচ্ছে, এই যে দুটো সেট, আর এটা খুলতে লাগবে না, এই যে দেখো তিনটা সেট, তো ওইগুলো তিনটা এসেছে আর ওইগুলো তিনটা এসেছে, তিনজন লিটল পার্টি তিনজনের তিনটা তিনটা এসেছে। এই দেখো বসো, তুমি যাচ্ছ কেন, এই যে দেখো দেখেছো, খুলবো খুলবে না নষ্ট হয়ে যাবে এগুলো, ওই একটা ওই একটা, আর দেখো মাম্মা তোমারটা দাও, এই যে বোন, এই যে এই তিনটে এসেছে, তিনজনের তিনটা তিনটা এসেছে, আর বাকিগুলো তো দেখেছো লাগানো হয়ে গেছে। তো এখন সন্ধ্যার পরে দেখা যাবে এইগুলো লাইটিং যখন দেবে দেখতে কেমন লাগে, ঠিক আছে? তো ওইগুলো লাগানো হবে, কালকে হোক পরশু হোক তখন তোমরা দেখতে পাবে। আর আজকে যেগুলো লাগানো হয়ে গেছে ওইগুলো জ্বলবে সময় তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, তো চলো বিকেলবেলা আবার দেখা হবে লাইটিং। ও বলবে কথা এসে বসেছে, আমি কথা বলবো, আমি কথা বলবো, তাই তো চলো লাইটিং, এখন বাকি সব কিছু সারা যাক, তারপর বিকাল হওয়ার পর লাইটিং যখন জ্বালানো হবে টুনি স্যার তখন তোমাদেরকে দেখানো হবে, চলো। তো দেখো আমাদের টুনি জ্বলে গেছে, দেখো আরও অনেকগুলো লাগানোর বাকি রয়েছে, তোমরা দেখেছো সবগুলো, তো ওগুলো লাগানো হবে, আজকে হয়নি, আজকে শুধু এতটাই হয়েছে, দেখো দেখো পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই, দেখেছো এই দেখো প্রদীপ এতটুকু আর নেই, দাঁড়াও বাবা দাঁড়াও, বলছে দেখি মাম্মা দেখি, আর এই দেখো দেখেছো হালকা হালকা লাগানো হয়েছে, কেন সবগুলো লাগানো হয়নি, এই যে দেখো দেখেছো, যাই না আসো, তো সবগুলো যেমন লাগানো হবে দেখতে আরো ভালো লাগবে, আসো আসো ধরো না, ডোন্ট টাচ, আসো কাকাই ঘোরে, তো দেখেছো দেখতে অনেক ভালো লাগছে, দেখো দেখো, তো সবগুলো লাগানোর পর আরো দেখতে ভালো লাগবে, বুঝেছো? তো এগুলো আজকে যতটুকু দেখালাম সবগুলো যদি কালকে লাগানো হয় বা তারও পরে লাগানো হয় তোমাদেরকে দেখিয়ে দেবো। আর প্রদীপগুলো আমার অনেক ভালো লেগেছে, আমাদের ব্যাঙ্গালোরে একটা নেওয়া হয়েছিল যে এরকম ছিল, শুধু প্রদীপের মতোই ছিল, তো পুরো টুনি, কিন্তু এটা অন্যরকমের সুন্দর টুনি, ঠিক আছে? তো দেখো তোমাদেরকে আজকের টুনি লাগানো দেখিয়ে দিলাম, অল্প স্বল্প লাগানো হয়ে গেছে, আর বাকিগুলো কালকে না হলে পরশু দিন লাগানো হবে, তো দাদা এসে লাগাবেন, দাদা মানে আমার বান্ধবীর হাজব্যান্ড, ঠিক আছে? বান্ধবী বলতে পারো, বোনের মতো বলতে পারো, এরকমই রিলেশন, বুঝেছ? তো দাদা এসে লাগাবে টুনি, উপরেগুলো না অনেক
অনেকটা পুরো অনেকটা বড় বিল্ডিং না, তো ওই যাতে পুরো লাগানো হবে, সেটা দাদা এসে লাগালেই ভালো হবে। কারণ কানেকশনগুলো না এই যে বোর্ডতে দিতে হবে, ওটা তো ও পারবে না, উপরে কোনো সিস্টেম নেই কানেকশন দেওয়ার। এখানে নিয়েও দিয়ে দিয়েছে কি বলে থাকে না এক্সটেনশন বোর্ড, এটা দিয়ে তো দাদা এসে এটাও ঠিক করে দিয়ে যাবে কানেকশনটা, আর উপরের গুলোও লাগিয়ে দিয়ে যাবে। তো দাদা কালকে না আসলো পরশু দিন আসবে, তো ওই যে তোমাদের শেয়ার করবো লাগানো, দাদা লাগিয়ে যাবে। তারপর তো কালী পুজোর সময়, হ্যাঁ বাবা হ্যাঁ দাঁড়াও, তারপর তো কালী পুজোর সময় দেখাবো পুরো, ক্যান্ডেলও আসবে, জ্বালানো হবে, দিয়াও জ্বালানো হবে, মানে প্রদীপ জ্বালানো হবে, প্রদীপ মানে এই যে তেলের বাতি ওইটাও জ্বালানো হবে, তারপর মোমবাতি জ্বালানো হবে, টুনিও সবগুলো তো কালী পুজোর সময় দেখাবো স্পেশাল। আর হলো এখন তো আজকে প্রথম শুরুয়াত টুনির, এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, তারপর বাকিটুকু কালকে বা হোক পরশু হোক যেদিনই হোক তোমাদেরকে শেয়ার করবো দেখাবো। আর মেয়ে দেখো এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, আর কী করবে, টাইম পাস হচ্ছে না, মানমিটি তো পড়তে বসে গেছে, আর আমিও এখানে বসে রয়েছি। তো ভাবলাম কথা বলে নিই, টুনি তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আগে, আর তারপর কথা বলতে পারিনি, অল্প ব্যস্ত হয়ে গেছিলাম, চাটা দিলাম তো কথা বলা হয়নি, তো ভাবলাম এখন তোমাদের সাথে বসে বলে দিই। তো চলো আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সাথে। প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ লাইক লাইক, কমেন্ট করবে না বলো, কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, প্লিজ বলো। তো টাটা টাটা বাই বাই। আর মেয়েকে একবার দেখিয়ে দিই না, মেয়েকে তো দেখালাম না, ধরো আমি ব্যাক ক্যামেরা করি, সুপার অবস্থা অনেক খারাপ, এগুলো তো নজর দেবে না, ঠিক আছে, শুধু মেয়েকে দেখে নেবে। দেখাচ্ছ মেয়ে বসে মোবাইল দেখছে, মাম্মা হাই বলো, বলো হাই বলো দাও, কেন দেখাচ্ছ মেয়ে মোবাইল দেখছে, ঠিক আছে মেয়ে মোবাইল দেখছে। তো চলো টাটা টাটা বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। আর আমার চ্যানেলটা ভালো সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করবে প্লিজ।